শক্তিশালী এক্সকাভেটর দিয়ে একের পর এক গুড়িয়ে দেওয়া হচ্ছে অসংখ্য অবৈধ স্থাপনা, যা বুড়িগঙ্গা পাড়ের সোয়ারি ঘাট এলাকার বেড়িবাঁধের উত্তর পাশে নদীর জায়গা দখল করে গড়ে তুলেছিল অবৈধ দখলদারা। বিএডব্লিউটি এই সময় যৌথ জরিপের ভিত্তিতে নতুন সীমানা পিলার অনুযায়ী বেড়িবাঁধ সড়কের উত্তর দিকের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে 150+ অবৈধ স্থাপনা ও সোয়ারিঘাট মাছের বাজার গুড়িয়ে দেয়। এ সময় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন চান সর্দার কোল্ড স্টোরেজের সামনে অবৈধভাবে নির্মিত 3টি বহুতল ভবন গুড়িয়ে দেয় সংস্থাটি। উচ্ছেদ থেকে বাঁচাতে নিজের লোকজন দিয়ে মদিনা ট্যাঙ্কের গুদামের বেশ কিছু অবৈধ অংশ স্থানীয় এমপি সরিয়ে নিলেও পরে বাকি অংশ গুড়িয়ে দেয় উচ্ছেদকারীরা। আমরা এরকম একটা নিউজ পাইছি যে এটা ভাঙবে নাকি, এই জন্য আমরা এটা নিজেরা নিয়ন্ত্রণ রাখছি। হাজি সেলিমের জি এই প্রজেক্ট হাজি সেলিমের মানে ভাঙবে যেন আপনারা নিজেরাই সরিয়ে নিচ্ছেন জি। নদীর মধ্যে আমাদের জায়গা বসে কিনা জানি না, কোর্টে একটা রায় দিয়েছে আমাদের রেস্টে যে এটা আপাতত বিচারাধীন আছে, এটা দেখাইলাম। আর হইলো আশেপাশে যেহেতু ভাঙতেছে ওই দাগ অনুযায়ী আমরা নিজেরাই নিজেদের লেবার লাগিয়ে ভেঙে দিতেছি। আশেপাশে ভাঙতেছে দাগ দিয়ে গেছে তাদের প্রতি শ্রদ্ধাশীল, ঠিক আছে, ডানেও ভাঙবেন বায়েও ভাঙবেন, এই জন্য আমরাও সমান করে ভেঙে দিলাম। আমি বা আমার আই এম 65 নাম রানিং, আমার জন্মের আগে থেকে জায়গা আমাদের, ঠিক আছে। প্রভাবশালীদের স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে বিহারের বটিয়া জানায় দখলদারদের পরিচয় কখনোই গুরুত্বপূর্ণ নয়। পানি উন্নয়ন বোর্ড চাইলে বেড়িবাঁধের ভেতরের অবশিষ্ট অংশ উচ্ছেদেও তারা সহযোগিতা করবে। এখানে কোন স্থাপনা কার সেটা আমাদের বিবেচ্য বিষয় না, আমাদের বিবেচ্য বিষয় হলো আমাদের যে যৌথ জরিপকৃত সিএস ম্যাপের উপরে যে সীমানা পিলার স্থাপনের জন্য যে জিপিএস রিডিং নেওয়া হয়েছে, সেই জিপিএস রিডিং অনুযায়ী আমাদের সীমানাটা কতটুকু যাবে সেই কাগজ আমরা নিয়ে এসেছি, সেই অনুযায়ী আমরা উচ্ছেদ অভিযান করবো আশা রাখছি। এখানে চাঁদ কোল্ড স্টোরেজটা কার বা কোন ব্যক্তি সেটা আমাদের নিকট বিবেচ্য বিষয় না। আমরা মাইকিং করেছিলাম, ফলে লোকজন দেখা যাচ্ছে আমাদের যে নতুন অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী লোকজন সরিয়ে গিয়েছে, ফলে আমরা নিজেরা সরিয়ে নিয়েছে, ফলে আমরা সেই নতুন অ্যালাইনমেন্ট অনুযায়ী এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এতে আমাদের দেখা যাচ্ছে যে পুরাতন সীমানা পিলার হইতে গড়ে 15-20 ফিট জায়গা গিয়ে নতুন সীমানা পিলার বসবে এবং আমাদের প্রকল্প বাস্তবায়ন কাজও সহজতর হবে, কারণ আপনারা জানেন খুব কাছাকাছি আমাদের সীমানা পেলে চলে এসেছে, নবাবচর মধ্যচরের সীমানা পেলে চলে বসেছে ইতিমধ্যে, এবং ঢাকা উদ্যান এলাকায় কাজ চালানোর কার্যক্রম রয়েছে এবং ঢাকার চারিপাশে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে একটি বহুতল ভবন উচ্ছেদ করতে পারেনি বিএডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।